দেশি মালটা চাষ করেই বাজিমাত করলেন দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামের মালটা চাষি জিয়াউর রহমান। মাত্র 40% জমিতে বাড়ি এক জাতের মালটা চাষ করে এক মৌসুমে আয় করেছেন প্রায় লাখ টাকা। চলতি মৌসুমে তিনি 4 লাখ টাকার মালটা বিক্রি করার আশা করছেন। আশা করি এই বাগান থেকেই এবার আমি 4 লক্ষ টাকার মতো মালটা বিক্রি করতে পারবো। অন্যান্য ফসলের তুলনায় মালটা অনেক অর্থকরী ও লাভজনক। মালটা চাষে লাভবান হওয়ায় তিনি আরো 1.5 একর জমিতে মালটা ও কমলা বাগান করেছেন। অন্যান্য ফসলের চেয়ে মালটা অর্থকরী ফসল এবং একজন কৃষকের জন্য অনেক লাভজনক একটা ফসল আমি মনে করি। কয়েক বছর আগেও ফলের দোকানে হলুদ রঙের বিদেশ থেকে আমদানি করা মালটার ব্যাপক চাহিদা থাকলেও এখন সব ফলের দোকানে দেশে উৎপাদিত সবুজ রঙের মালটা সমানতালে বিক্রি হচ্ছে। হলুদ মালটার চেয়েও প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে দেশি মালটা। পাশাপাশি হলুদ মালটার দাম বেশি হওয়ায় শুধু সচ্ছল শ্রেণীর ক্রেতারা মালটা কিনতেন, কিন্তু দেশি মালটার দাম কম হওয়ায় সব শ্রেণীর ক্রেতারা কিনতে পারছেন। আমাদের এখানকার মালটা খাইতে অনেক ভালো এবং সুস্বাদু এবং সব শ্রেণীর লোক কিনতে পারে। কৃষি লোনগুলো যদি আমাদেরকে একটু দেওয়া হয় তাহলে আমরা ব্যাপকভাবে এটার উৎপাদন বাড়াতে পারবো। সবুজ মালটা রাসায়নিক মুক্ত এবং খেতে সুস্বাদু হওয়ায় অনেকেই পছন্দ করছেন। এছাড়াও এই ফল হাই প্রেশার এবং ডায়াবেটিস রোগীর জন্য উপকারী। বেকার যুবকেরা মালটা চাষ করে স্বাবলম্বী হয়েছে। মালটা আসলে আমাদের শরীরের পুষ্টির জন্য একটা উপকারী ফল। এই মালটা খেলে ডায়াবেটিস, হাই প্রেসার ইত্যাদি রোগের অনেক উপকার হয়। গেল কয়েক বছরে মালটার চাষ বৃদ্ধি হওয়ায় এলাকার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। এছাড়া উপজেলার বেশিরভাগ এলাকার মাটি মালটা চাষের উপযোগী হওয়ায় এ চাষে খরচ কম ও ফলন ভালো হওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন। তা আমাদের এখানকার মাটি এই মালটা চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি। ইতিমধ্যে এনার বাগান দেখার পরে অনেকে বাগান করেছেন এবং আরো করবেন। মালটা চাষে চাষিদের আগ্রহী করে তুলতে চারা সরবরাহ এবং পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নবাবগঞ্জ দিনাজপুরের উদ্যোগে অত্র উপজেলায় মালটা চাষে সম্প্রসারণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ এবং গবেষণার একটি প্রকল্প চালু আছে। এই প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন চাষীকে মালটা চারা দিয়ে মালটা বাগান স্থাপন করছি এবং অনেক ক্ষেত্রে পুরাতন বাগান পরিচর্যার জন্য পরামর্শ দিয়ে আসতেছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।